আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে পাঁচটা সেগমেন্টের পাঁচটা টপ রেঞ্জ এক্সটেন্ডার আপনাদেরকে দেখাবো সেগমেন্টগুলো হচ্ছে বেস্ট ওভারঅল বেস্ট ভ্যালু ফর মানি বেস্ট ফর রেঞ্জ বেস্ট বাজেট উইদাউট ফুল ফ্যাসিলিটি এবং সবার শেষে বেস্ট বাজেট উইথ ফুল ফ্যাসিলিটি বরাবর মতই আপনাদের সাথে আছি মাজহারুল ইসলাম টোটাল সলিউশন প্লাস আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রথমে বেস্ট ওভারঅল এই সেগমেন্টে আমার পছন্দ নেট গিয়ারের ই এক্স সিক্স ডাবল ওয়ান জিরো এসি হান্ড্রেড এই রেঞ্জ এক্সটেন্ডার এটি একটি এসি টুয়েলভ হান্ড্রেড সিরিজের রেঞ্জ এক্সটেন্ডার এবং ব্যাকওয়ার্ড লিঙ্গেজ হিসাবে যার কারণে এই রেঞ্জ এক্সটেন্ডারটা যেকোনো যে কোনো রাউটারের সঙ্গে কম্পিটেবল আর অ্যাজ এ টুয়েলভ রেঞ্জ এক্সটেন্ডার আউটপুট হিসাবে দুইটা ফ্রিকোয়েন্সি দেবে একটা থ্রি হান্ড্রেড এম এর ব্যান্ডুই তলার টু পয়েন্ট ফোর গিগাহার্স আর একটা আটশো সাতষট্টি এম বিপিএস এর ব্যান্ডুই তলা ফাইভ গিগাহার্স আপনাদের ফাইভ গিহার সাপোর্টেড মোবাইল ফোনগুলো এই রেঞ্জ এক্সটেন্ডারের ফাইভ গি আর টু পয়েন্ট ফোর গি গার্স মোবাইল ফোনগুলো এই রেঞ্জ এক্সটেন্ডারে টু পয়েন্ট ফোর সঙ্গে কমিউনিকেট করবে নর্মালি বিভিন্ন রেঞ্জ এক্সটেন্ডারে আপনারা দেখবেন রেঞ্জকে এনহেন্স করার জন্য সার্ফিং মোড নামে একটা ফেসিলিটি থাকে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে রেঞ্জটা ঠিকই এক্সটেন্ড হয় কিন্তু স্পিড কিন্তু কমে যায় পারফরমেন্স কিন্তু কমে যায় এবং এই ফেসিলিটি শুধুমাত্র যারা ওই এক্সটেন্ডেড রেঞ্জে গিয়ে ব্রাউজিং করতে যাবেন অথবা ফেসবুকিং করবেন তাদের জন্য ঠিক আছে কিন্তু এই রেঞ্জ এক্সটেন্ডারটা ফার্স্ট লাইন নামে একটা টেকনোলজি অফার করতেছে যেটা দ্বারা আপনাদের ডিভাইসে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডুইতে একটা নির্দিষ্ট ব্যান্ডে অধিক পরিমাণ স্পিড কাজ করবে এক্ষেত্রে রাউটার টু রেঞ্জ এক্সটেন্ডার এবং রেঞ্জ এক্সটেন্ডার টু ডিভাইস টু পয়েন্ট ফোর গিঘার্স এবং ফাইভ গিঘার্স এই দুইটা ফ্রিকোয়েন্সিকে অল্টারনেটভাবে ইউজ করবে তো এই জায়গাতে একটু বোঝার জিনিস আছে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেন আমি চেষ্টা করব আলাদা একটা ভিডিওর মাধ্যমে এই জিনিসটা একদম ক্লিয়ারলি ব্যাখ্যা করার জন্য যাই হোক এর মাধ্যমে যেসব ডিভাইসে আপনারা রেগুলার এইচ স্ট্রিমিং এবং গেমিং করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেশ ভালো একটা অপশন যদিও রেঞ্জ এক্সটেন্ডারের সাহায্যে এই কাজগুলো করা অতটা আসলে ইজি না তারপরেও নেটগিয়ারের এই প্রোডাক্ট দ্বারা আপনারা এই সকল কাজগুলো বেশ ভালোই করতে পারবেন প্রোডাক্টের দাম বত্রিশশো টাকা বলে কথা তবে এখানে একটা ঝামেলা আছে এই প্রোডাক্টে কোনো আর জে ফর্টি ফাইভের পোর্ট নাই তার মানে এখান থেকে কেবল দিয়ে আপনারা কোনো ডিভাইসে কেবল কানেকশন করতে পারবেন না অনলি ওয়াইফাইয়ের মাধ্যমে চালাতে হবে যেহেতু এখানে আর জে ফর্টি ফাইভের কোনো পোর্ট নাই তার মানে এখানে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট মোডটাও নাই তো এক্সেস পয়েন্ট মোড থাকলে যেটা হইতো আপনারা কিন্তু রাউটার থেকে একটা কেবল কানেকশন দিয়ে এই ডিভাইসটাকে চাইলে রাউটারের রেঞ্জের বাইরে নিয়েও চালাইতে পারতেন তারপরেও প্রাইস ম্যাক্সিমাম থ্রোপুট পারফরম্যান্স এবং ডিউরেবিলিটি সবকিছু মিলিয়ে বেস্ট ওভারঅল হিসাবে এটাকে র্যাঙ্কিংয়ের একদম টপে রাখলাম টিপিলিঙ্কের আর ই টু হান্ড্রেড এসি সেভেন ফিফটি এই রেঞ্জ এক্সটেন্ডারটাকে আমরা ক্যাটাগরি নাম্বার দুইতে অর্থাৎ বেস্ট ভ্যালু ফর মানিতে রেখেছি এটি ডুয়েল ব্যান্ডের এসি সেভেন ফিফটি স্ট্যান্ডার্ডের একটা রেঞ্জ এক্সটেন্ডার এখান থেকে আপনারা দুইটা ফ্রিকুয়েন্সি পাবেন একটা টু পয়েন্ট ফোর গিগার্স একটা ফাইভ গিগার্স আর ফ্রিকোয়েন্সি ব্যান্ড হিসাবে এখানে থাকছে টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য থ্রি হান্ড্রেড এমবিপিএস আর ফাইভ গিগার্স এর জন্য চারশো তেত্রিশ এমবিপিএস এবং এটা রাউটারের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম আগেরটার মতোই অর্থাৎ টু পয়েন্ট ফোর গিগার্সের মাধ্যমে অ্যান্টিনা থাকছে তিনটা বাট সেগুলো সবই হচ্ছে ইন্টারনাল বাইরে থেকে কোনো ধরনের কোনো অ্যান্টিনা আপনারা দেখতে পাবেন না আর এই রেঞ্জ এক্সটেন্ডার আপনাদের ডিভাইসের সঙ্গে কমিউনিকেশন করবে টু পয়েন্ট ফোর গিঘার্স এবং ফাইভ গিঘার্স উভয় ফ্রিকোয়েন্সি দিয়ে তো আগেরটার মতো এখানে কোনো স্পেশাল ফিচার টিচার নাই তবে এখানে একটা আর জে ফাইভের পোর্ট আছে এবং এটা কিন্তু এক্সেস পয়েন্ট মোডেও কাজ করে সুতরাং এই পোর্টের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ডিভাইসকে কেবল কানেকশন দিয়ে চালাতে পারবেন অবশ্য যেগুলো কেবল কানেকশন দিয়ে চলবে সেগুলো এবং চাইলে রাউটারের রেঞ্জ থেকে কেবল কানেকশনের মাধ্যমে বেশ খানিকটা দূরে নিয়েও আপনারা এটাকে প্রয়োজন মতো সেট করতে পারবেন তো উনিশশো টাকা দামের এই রেঞ্জ এক্সটেন্ডার আপনাদেরকে প্রায় একটা ভালো মানের রাউটার সমান রেঞ্জ দিতে সক্ষম ফাইভ গিগার্সের ফ্রিকোয়েন্সি থেকে ইউটিউব প্লাস গেমিং করতে পারবেন স্বাচ্ছন্দে তবে ইউজেসটা হতে হবে বেস্ট লিমিটেড কয়েকটা ডিভাইসে তাই প্রাইস ম্যাক্সিমাম থ্রোপুট পারফরমেন্স এবং অন্য সুযোগ সুবিধা যদি আপনারা বিবেচনা করেন তাহলে এটা ডেফিনেটলি বেস্ট ভ্যালু ফর মানি রেঞ্জ এক্সটেন্ডার এবার ক্যাটাগরি নম্বর তিন বেস্ট ফর ওয়াইফাই রেঞ্জ টেন্ডা এ এইটিন এসি টুয়েলভ হান্ড্রেড ডুয়েল ব্যান্ডের এক্সটার্নাল ডবল এন্টিনাওয়ালা রেঞ্জ এক্সটেন্ডারটা থাকছে এই ক্যাটাগরিতে তো ডুয়েল ব্যান্ডের চিরাচরিত চরিত্র হিসাবে এখানে দুইটা ফ্রিকোয়েন্সি থাকবে টু পয়েন্ট ফোর গি গার্সের এবং ফাইভ গি গার্সের টু পয়েন্ট ফোর গি গার্সের ম্যাক্সিমাম থ্রোপুট আপনারা পাবেন থ্রি হান্ড্রেড এম বিপিএস আর ফাইভ গি গার্সে থাকছে আটশো সাতষট্টি এম ভিপিএস এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আগের দুইটার মতোই এই রেঞ্জ এক্সটেন্ডারও রাউটারের সঙ্গে টু পয়েন্ট ফোর গি গার্সে কমিউনিকেট করবে বেশ বড়োসড়ো একটা ফ্ল্যাটের প্রায় অর্ধেকটাই কাবার দিতে পারবেন এই ডিভাইস দ্বারা এবং অ্যাজ ইউজুয়াল অপেক্ষাকৃত অধিক ডিভাইসে ব্রাউজিং ডি স্ট্রিমিং এবং গেমিং করতে পারবেন খুবই ভালো মতো পঁচিশশো টাকার এই রেঞ্জ এক্সটেন্ডার থেকে সুপিরিয়র রেঞ্জের পাশাপাশি এক্সেস পয়েন্ট মোড সহ আর জে ফর্টি ফাইভের একটি হান্ড্রেড এমবিপিএসের ইথানের এর ইথারনেট পোর্ট থাকছে যেখান থেকে আপনারা চাইলে কেবল কানেকশনের মাধ্যমে ডিভাইস চালাতে পারবেন অথবা চাইলে রাউটার থেকে কেবলের মাধ্যমে রাউটারের রেঞ্জের বাইরের যে কোনো একটা জায়গায় নিয়েও এটাকে সেট করতে পারবেন তাই দাম রেঞ্জ পারফরম্যান্স এবং আদার্স সুযোগ সুবিধা বিবেচনা করে এটাকে আমি টপ ফাইভের বেস্ট রেঞ্জ ক্যাটাগরিতে রেখেছি চার নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বেস্ট বাজেট উইদাউট ফুল ফেসিলিটি এবং এখানে থাকছে দুইটা এক্সটার্নাল এন্টিনা বিশিষ্ট এমআই রেঞ্জ এক্সটেন্ডার প্রো সিঙ্গেল ব্যান্ডের রেঞ্জ এটি সো এখান থেকে একটাই ফ্রিকোয়েন্সি পাবেন সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং সেটার ব্যান্ডই থাকবে থ্রি হান্ড্রেড এম বিপিএস এক রুম বা পাশাপাশি দুই রুমের মধ্যে আপনাদের ইউজেস যদি সীমাবদ্ধ থাকে তাহলে ঠিক আছে এবং সেই সাথে ডিভাইস ক্যাপাসিটিও খুব বেশি থাকছে না দুই থেকে তিনটা মোবাইলে ব্রাউজিং সহ আদার্স বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং ইউটিউবিং খুব ভালোভাবেই চলবে বেশ অল্প মূল্যের এই রেঞ্জ এক্সটেন্ডার অর্থাৎ প্রায় বারোশো টাকার মতো প্রাইস পড়তে পারে এবং এটাতে আপনারা কোনো ধরনের কোনো আর জে ফর্টি ফাইভের পোর্ট পাচ্ছেন না সো এখানে এক্সেস পয়েন্ট মোডটাও অনুপস্থিত অর্থাৎ এখান থেকে শুধুমাত্র আপনারা ওয়াইফাই সাপোর্ট নিতে পারবেন যার কারণে এটাকে আমি বেস্ট বাজেট বাট উইদাউট ফুল ফেসিলিটি এই ক্যাটাগরিতে রেখেছি সবার শেষে অর্থাৎ পাঁচ নম্বরে কথা বলবো বেস্ট বাজেট উইথ ফুল ফ্যাসিলিটি এই রেঞ্জ এক্সটেন্ডার নিয়ে এবং এই সেগমেন্টে থাকবে ডিলিঙ্কের ডি তেরোশো পঁচিশ এটিও এমআইএর মতো থ্রি হান্ড্রেড এমবিপিএস অর্থাৎ সিঙ্গেল ব্যান্ডের একটি রেঞ্জ এক্সটেন্ডার অর্থাৎ এখান থেকে আপনার শুধুমাত্র টু পয়েন্ট ফোর গিগার্সটাই পাবেন এবং এটা রাউটারের সঙ্গে এবং আপনাদের ডিভাইসের সঙ্গে এই টু পয়েন্ট ফোর দিয়েই কমিউনিকেট করবে এবং এই ডিভাইসটিতে আপনারা টোটাল দুইটা এক্সটার্নাল অ্যান্টিনা পেয়ে যাবে এই প্রোডাক্টে একটি হান্ড্রেড এম বিপিএস আর জে ফর্টি ফাইভ এর পোর্ট থাকছে পনেরোশো টাকার এই রেঞ্জ এক্সটেন্ডার থেকে আপনারা প্রায় পাঁচ থেকে ছয়শো স্কোয়ার ফিটের একটা কাভারেজ পেয়ে যাবেন এবং এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয়টা ডিভাইস আপনারা অপারেট করতে পারবেন তো মোবাইল ফোনের যে সংখ্যাটা আমি বললাম সেগুলো দিয়ে আপনারা ব্রাউজিং সহ ইউটিউব অনায়াসে খুব সুন্দরভাবে চালাতে পারবেন তবে এইচ ডি স্ট্রিমিং এবং গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনারা ইউজ করেন তাহলে দুই থেকে একটা ডিভাইস পর্যন্ত পারফরমেন্স ভালো থাকবে তবে সবার শেষে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনাদের রাউটারের কোয়ালিটি ভালো না থাকে রাউটারের পারফরমেন্স ভালো না থাকে তাহলে আপনি যত ভালো রেঞ্জ এক্সটেন্ডারি ওখানে সেট করেন না কেন তাতে আপনার কোনো কিচ্ছু আসবে যাবে না তো ভিওর্স এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ